আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আরম্ভ হতে যাচ্ছে বিসিএস পরীক্ষা, আর এই পরীক্ষায় কি কি জিনিস আনা নিষেধ সেই তথ্যটি জানাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি পুরো তথ্যটি দেখলে বিষয়টি ক্লিয়ার হবেন, আর এটি কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি জানিয়েছে। তো যাই হোক, সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, বিসিএস পরীক্ষার সময় সকল প্রকার হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আমি আবারও বলছি, সকল প্রকার হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। সময় জানার জন্য পরীক্ষার কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক দেওয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে, অর্থাৎ প্রত্যেক রুমে বা আপনারা যেখানে পরীক্ষা দেবেন সেখানে কিন্তু দেওয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে। পরীক্ষার হলে প্রার্থীরা কানে কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। এখানে অনেকেই প্রশ্ন করে যে যারা বোরখা পরিহিত থাকে বা পরা থাকে তারা কী করবে। এখানে কিন্তু স্পষ্টভাবে বলেই দেওয়া হয়েছে যে কান খোলা রাখতে হবে। তো এখন অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এরপর অলংকার জাতীয় কিছু ব্যবহার করতে পারবে না, সঙ্গে ক্রেডিট কার্ড বা ব্যাংক কার্ড সদৃশ কোনো কিছু বহন করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল ফোন, হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, বই পুস্তক, ক্যালকুলেটর, ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এসব সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত সহ বিসিএস পরীক্ষা বিধিমালার বিধিভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা বাতিল সহ ভবিষ্যতে কমিশন গৃহীত সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে। এতে বলা হয়, কানে কোনো ধরনের হিয়ারিং ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ আগে পিএসসিকে অবহিত করতে হবে। পরীক্ষা কেন্দ্রে কি কি আনা যাবে আর কি কি আনা যাবে না তা পরীক্ষার্থীদের একদিন আগে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে নেওয়া হবে, আর এ বিষয়ে আপনারা আবেদন করার সময় জানেন। তো যাই হোক, পরবর্তীতে যদি ভালো কোনো আপডেট পাই বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।